এবার অস্ট্রেলিয়াকে নিশ্চিহ্ন করার হুমকি উত্তর কোরিয়ার। অনলাইন ডেস্ক। আমেরিকার সঙ্গে উত্তেজনাপূর্ণ অবস্থায় এবার ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়াকে নিশ্চিহ্ন করে ফেলার হুমকি দিল উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মুখ বন্ধ না রাখলে পরমাণু হামলা চালিয়ে মার্কিন দোসরদের অস্ট্রেলিয়াকে নিশ্চিহ্ন করে ফেলা হবে। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম কেসিএন এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কলকাতা 24। এর আগে এক রেডিও সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেন, উত্তর কোরিয়ার অবস্থান বিপজ্জনক, সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করা হচ্ছে, আলোচনার টেবিলে সব কিছু সমাধান সম্ভব। তার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার পরই তীব্র পরমাণু হামলার হুমকি দিল কিম জং উনের দেশ। পিয়াংইয়াংয়ের সঙ্গে তীব্র কূটনৈতিক লড়াইয়ের মধ্যেই অস্ট্রেলিয়া সফর করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তার সফরের মধ্যেই ভয়াবহ হামলার হুমকি দিল উত্তর কোরিয়া। কোরিয়া সাগরে যুদ্ধ চালানোর জন্য মার্কিন নৌবহর অবস্থান করছে অস্ট্রেলিয়ার কাছে। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।